আপনি কে? কিসের বউয়ের কথা বলছেন? ডাক্তার শুভঙ্কর ব্যানার্জির বউ। কোন অধিকারে তুই এখানে আটকে রেখেছিস ওকে? যদি বলি বৈবাহিক সম্পর্কের অধিকারে, নিজের পরিচয়ে নিজের অধিকারে আমি বাঁচতে চাই। দেবেন, দেবেন আমাকে সেই অধিকার? আমাকে বাড়িতে থাকতে দেবেন আপনি? আপনি এখানে থাকতে পারেন। আপনার যতদিন ইচ্ছে আপনি এখানে থাকতে পারেন। কিন্তু আমার কথাটা শুন প্লিজ। আর কোনো কথা নাই, মাফ করবেন। ওনার অনিচ্ছা সত্ত্বে আপনি এখান থেকে ওনাকে নিয়ে যেতে পারেন না। কি বলছিস কি তুই? হ্যাঁ, আপনি এখন আসতে পারেন। ওকে বাঁচতে দিন। ওর জীবনে কতটা কষ্ট কতটা দুঃখ আছে এখন সেটা আমি অনুভব করতে পারছি। নূপুর দেবী, আপনি থাকুন। আপনার যতদিন ইচ্ছে আপনি এখানে থাকুন। বেশ বেশ, আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে ভালো দিদি, আমি তোকে এই বাড়ি থেকে নিয়ে যাব, যেভাবেই হোক নিয়ে যাব। একটা মৃত আত্মাকে ধরে এভাবে বাঁচা যায় না, এরকম একটা মৃত ব্যক্তিকে ধরে বাঁচা যায় না কোনোদিন। এক মিনিট, উনি যা বললেন, আপনি শুভঙ্কর ব্যানার্জির স্ত্রী, আর সেই সম্পর্কে রেস ধরেই আপনাকে বলছি। ডক্টর শুভঙ্কর ব্যানার্জিকে জানিয়ে দেবেন আকাশ চ্যাটার্জির দাদা বিদেশ থেকে ফিরেছে, তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে বলে। কি? হ্যাঁ, জানিয়ে দেবেন। আপনি ঘরে যান, আমি একটু পরে বেরোব। একদম দেবতার মতো মানুষ গো মা, দেবতার মতো মানুষ। সংসারে এরকম মানুষ খুব বড় একটা দেখা যায় না। সেটা বুঝতেই পারছি, না হলে কেউ আমাকে এতদিন থাকতে দেয়? থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। ভালো দিদি সেই লোকটার বাড়িতে আছে, যেই লোকটার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল। কি পাগল হয়ে গেছে নাকি? আমি তা জানি না বাজে ডাক্তার, তবে যে লোকটাকে তুই ভালো দিদির বর হওয়ার জন্য আনতে গেছিলি, দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেল।
সেই লোকটার বাড়িতে ভালো দিদি আছে। কার সাথে আছে ও? কি করছে ও? দেখলাম একজন কাজের লোক আছে বুঝলি, ওই কি ভজাদা ভজাদা বলে ডাকছিল, আর ভালো দিদি যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার দাদা। কি? তার সাথে ও কোন অধিকারে থাকছে ওখানে? আমি জানি না বাজে ডাক্তার, তবে আমি ওকে ফিরিয়ে আনতে গেছিলাম, ও বললো কিছুতেই যাবে না, এখানে আসবে না। তুই চল না বাজে ডাক্তার, তুই গেলে হয়তো চলে আসবে, চল না একবার। কেন কেন যাব? জান জান বর্তা ভাই জান, পিসিমণিও তো তাই চায়, ফিরে নিয়ে আসুন না, আদৌ দেখুন ফিরে আসে কিনা। না আমি যাব না, কিছুতেই যাব না। তুই কেন এরকম করছিস? একটা মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে যাবে কেন? একটা মরা মানুষের ছবি আঁকড়ে ধরে এভাবে বাঁচা যায়? বাঁচা যায় বাজে ডাক্তার? তুই সবটা জানিস, ওর বাপের বাড়িতে ঢোকা বন্ধ হয়ে গেছে, ওই ওই লোকটা যে লোকটা মারা গেছে তার বাড়িতে পড়ে আছে শুধুমাত্র আমাদের দুজনকে এড়িয়ে যাবে বলে, সবকিছু জেনে ওকে কেভাবে এখানে এখানে নিয়ে আসবি না? চল না বাজে ডাক্তার, চল না, এরকম করিস না, চল না। জীবনেও আসবে না, বরং বলা যায় জীবনেও আনতে পারবেন না, কারণ ময়না নূপুর দিকে কোনোদিনও এ বাড়িতে ঢুকতে দেবে না। তুই বলবি তুই আমার সাথে যাবি না? আপনি কি করে জানলেন যে আমি এই সময় কফি খাই? ভজাদাকে জিজ্ঞেস করলাম তাই জানতে পারলাম যে আপনি এই সময় কফি খেতে পছন্দ করেন। কফিটা খুব একটা খারাপ বানাই না, খেয়ে দেখতে পারেন। ফোনটা কি করেছে একটু দেখবেন। হ্যালো, হ্যাঁ একটু হোল্ড করুন। আমি আমি হ্যালো হ্যালো কি হলো? আমার মনে হয় আপনার কোনো রিলেটিভ ফোন করেছিলেন, আমার গলা শুনে আমি কিছু বলার আগেই ফোনটা কেটে দিলেন। ওহো, তাহলে তো একটু প্রবলেম হয়ে গেল। কেন? না আসলে আমি তো এখানে একা থাকি ভজাদার সাথে, তারপরে ফোনে মেলি গলা, কে ফোন করেছিল কি ভাবলো কে জানে। আমার জন্য আপনাকে খুব সমস্যায় পড়তে হয়েছে বলুন। না না ঠিক আছে, আপনি এখানে থাকুন, যতদিন না আপনার দ্বিতীয় কোনো আশ্রয় হচ্ছে আপনি এখানে থাকুন। এখানে কি করছো তুমি? ফিরে চল। কোন অধিকারে তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো শুভ? নূপুর কোনো অধিকারের কথা নয়, যেটা ময়না বলেছে সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তুমি পাগলামি করছো। একটা মৃত মানুষকে নিয়ে কখনো বেঁচে থাকা যায় না। আর তুমি কেন বুঝতে পারছো না যে ওর সঙ্গে তোমার কোনোদিনই বিয়ে হয়নি? বিয়ে? বিয়েটা তো তোমার জন্য হয়নি নূপুর। ঠিক বলছি, হয়তো তুমি চাওনি আমার বিয়েটা হোক। হোয়াট শুভ, তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো নূপুর, ধ্বংস করে দিয়েছো আমার জীবনটা শুভ। কি বলছো কি তুমি? আপনি আমি ডক্টর শুভঙ্কর ব্যানার্জি,
আমি ডক্টর শুভঙ্কর ব্যানার্জি। আপনি আমার ভাইকে মেরেছেন। আপনার হাতেই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। আপনাকে আমি লিভ মাই কলার, আমার কলারটা ছাড়ুন। শুনুন শুনুন আমার কথাটা শুনুন, আমি ইচ্ছাকৃতভাবে আপনার ভাইকে মারিনি, সেটা কোর্টেও প্রমাণ হয়ে গেছে। আর তার জন্য আমি আমার মেডিকেল প্র্যাকটিসের লাইসেন্সটা ফিরে পেয়েছি, আর আমি প্র্যাকটিসও করছি। ইউ শাট আপ। একটা কথা মাথায় রেখো, সমুদ্রের পাড়ে বসে ছিপ ফেলে যে কেউ মাছ ধরতে পারে, খুব সহজ, তাতে কোনো বীরত্ব নেই। কিন্তু মাছ সমুদ্রে গিয়ে যে মাছ ধরে, সেই আসল পুরুষ মানুষ। ভালো করলে না তুমি, এটা আমাকে আর ময়নাকে অপমান করলে, অসম্মানিত করলে, খুব অন্যায় করলে। এর জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, কখনো না। ভালো দিদি, তোরা ঝগড়া করিস না। এই ভালো দিদি, বাড়ি ফিরে চল না রে, চল না বাড়ি ফিরে। ফিরে যাবো, আপনি এভাবে মরা মানুষের সঙ্গে বিয়ে করতে পারেন না। ছাড়ুন ছবি, ছবিটা ছাড়ুন। একজন অচেনা অজানা লোকের সাথে অগ্নিকে সাক্ষী রেখে তুমি সাতবার প্রদক্ষিণ করলে, আমি জানি না এটা প্রদক্ষিণ কিনা।
বিয়ে দিতে মন্ত্র বলছিল, আমি সেটা দেখেছি। আর তুই তুই তোর ভাইয়ের ছবিটা কাড়বি বলে ভালো দিদির সাথে সাত পাক করেছিস। আমি জানি না এটাকে আমি বিয়ে বলবো কিনা, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। এটা কি হয়ে গেল? যাই হয়ে যাক, তিথির ছাড়া আমার জীবনে কেউ নেই, কেউ আসতে পারবে না। সে আমি যতই প্রদক্ষিণ করি না কেন, কখনো না, কখনো না। বাড়ির সবাই বলা বলি করছিল তুমি নাকি নূপুরকে ফিরিয়ে আনতে গেছো, এটা কি সত্যি? কি হলো, কথা বলছো না কেন? সত্যি নূপুর কোথায়? কি হলো, চুপ করে আছো কেন, বলো নূপুর কোথায়? ভালো দিদি আসেনি। কোথায় পড়ে আছে সে? বাপের বাড়িতে? ঠিক আছে, আমি এক্ষুনি ওর বাবার সঙ্গে ফোনে কথা বলছি। না পিসিমনি, ফোন করো না, ও বাপের বাড়িতে নেই। নেই? তাহলে কোথায় আছে সে? কি হলো, চুপ করে আছো কেন, বলো বলো নূপুর কোথায়? আমার বাড়ির বউ কোথায় আছে সেটা বলো, চুপ করে থাকো না। খুব তো বড় বড় কথা বলেছিলে নূপুরকে ফিরিয়ে নিয়ে আসবে, কোথায় নূপুর? কি হলো, মুখ খোলো, কথা বলো, কোথায়? চ্যাটার্জি বাড়িতে। কি হলো, মুখ খোলো, কথা বলো, কোথায়? চ্যাটার্জি বাড়িতে। ভালো দিদি তার বাড়িতেই আছে। কি পাগলের মতো কথা বলছো, এও কি সম্ভব? হ্যাঁ, ও বাড়িতেই আছে। হ্যাঁ পিসিমনি, এটা সত্যি, এর মধ্যে কোনো মিথ্যে নেই। আমরা প্রাণপণে চেষ্টা করেছিলাম ওকে বোঝানোর জন্য, কিন্তু সেই সময় ও আগুন জ্বালিয়ে সাত পাকে প্রদক্ষিণ দিল। কি বলছিস কি তুই? কার সাথে প্রদক্ষিণ দিল? আরে যার সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা ছিল সে তো মারা গেছে, সে তো মৃত। হ্যাঁ পিসিমনি, তার ছবির সাথে দিতে যাচ্ছিল, আর আর সেই সময় ছবিটা কাটতে চেষ্টা করেছিল তার দাদা, মানে যার সাথে নূপুরে বিয়ে হওয়ার কথা ছিল তার দাদা, সে ওর পাগলামি থামানোর চেষ্টা করছিল, কিন্তু ওর পাগলামো থামাতে থামাতে সাত পাকে প্রদক্ষিণ হয়ে গেছিল। পিসিমনি, আমি জানি না কোনোদিন একটা মৃত মানুষের সম্পর্ক নিয়ে সারা জীবন বেঁচে থাকা যায় কি না, কিন্তু নূপুর যেটা করেছে সেটা জেদ করে করেছে। ও জেদ করে ও বাড়িতে চলে গেছিল।
জেদ করে যায়নি, জেদ করে যায়নি। এই তুমি তুমি ওকে পাঠিয়েছো ওই বাড়িতে? তুমি তুমি নূপুরকে এমন জায়গায় পাঠিয়েছো যেখান থেকে ওর ফেরার আর কোনো উপায় নেই, ও সেখানে থাকতে বাধ্য।